হ্যালো ভ্রন আশা করি সকলেই ভালো আছেন ডাটা এন্ট্রির কাজ শিখে ফ্ল্যান্সিং করতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শিখাবো যে কাজটা শিখে আপনারা যে কোনো মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি যদি এই ভিডিওটা দেখে কাজটা শিখতে পারেন তাহলে আশা রাখছি আপনিও একদিন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি আপনাকে কথা দিতে পারি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা রাখছি আপনিও কাজটা পারবেনই পারবেন তো আমি আর কথা না মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করুন আমি বর্তমানে যে সাইটটায় আছি এই সাইটটার নাম হচ্ছে একটা সাইট এখান থেকে অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে ফাইবার বন্ধুরা আমি ফাইবার আসার পর এখানে সার্চবারে ডাটা এন থ্রি লিখে সার্চ দিয়েছি এবং আমার সামনে অনেকগুলো গিগ এখানে আসছে এখান থেকে আমি একটা গিক আপনাদের ওপেন করে দেখাব তারা কীরকম টাকা নিয়ে থাকে তাদের কাজের বিনিময়ে এবং তারা কীরকম কমপ্লিট করেছে পাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা এখানে একটা গিগ দেখতে পাচ্ছেন এখানে দেখুন সে হচ্ছে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এবং হচ্ছে এনি অ্যাডমিন ওয়ার্ক এই কয়েকটা কাজ শিখে সে কিন্তু এখানে একটা গিক তৈরি করছে বন্ধুরা আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলেও কিন্তু এখানে গিক তৈরি করতে পারবেন আমি এখানে গিকটা ওপেন করে নিচ্ছি গিকটা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিকটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখানে দেখুন শুধুমাত্র এই একটা গিক থেকে সে এখানে হচ্ছে তিন হাজার নয়শোটা অর্ডার্স কিন্তু সে এখানে কমপ্লিট করেছে ঠিক আছে তো বন্ধুরা সে কীরকম টাকা নিয়ে থাকে সেগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরব্যাসিক প্যাকেজে সে হচ্ছে বিশ ডলার নিয়ে থাকে আর বিশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার উপরে আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজের উপর ক্লিক করি তাহলে দেখুন এখানে হচ্ছে সে তিরিশ ডলার নিয়ে থাকে এবং তিরিশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় তিন হাজার টাকার উপরে আমরা যদি প্রিমিয়াম এই প্যাকেজে ক্লিক করি তাহলে দেখুন বন্ধুরা সে হচ্ছে পঞ্চাশ ডলার নিয়ে থাকে এবং হচ্ছে পঞ্চাশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকার উপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রির কাজ করে কিন্তু মানুষ ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে আমি আজকের এই ভিডিওতে আপনাদের একটি কাজ শেখাবো সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন এখানে বাইরে আমাদেরকে বলেছে হাই আই নিড ডাটা অফ টু হান্ড্রেড কার কোম্পানিজ ডাটা ইন এখানে বলেছে হাই আমার হচ্ছে ইউএসের দুশো কার কোম্পানির ডাটা প্রয়োজন তারপর বলেছে হচ্ছে নিট কোম্পানি নেম ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস আমার হচ্ছে প্রয়োজন কোম্পানি নেম ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস তার এই কয়েকটা ডাটা প্রয়োজন ঠিক আছে তাকে এই কয়েকটা ডাটা তাকে দিতে হবে তো বন্ধুরা এই ডাটাগুলো কালেক্ট করে রাখার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপটার নাম হচ্ছে গুগল শিটস আপনারা প্লে স্টোরে গিয়ে গুগল শিটস লিখে সার্চ দিলে এই অ্যাপটা পেয়ে যাবেন ঠিক আছে অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা নিচের দিকে দেখবেন একটা প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ স্প্রেডশিট পাশে পেন আইকন এই পেন আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা শিট ওপেন হয়ে যাবে আমাদের কিন্তু এখানে একটা শিট ওপেন হয়ে গিয়েছে বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই প্রথম দিক দিয়ে হেডলাইন লিখে নিতে হবে বাইরে আমাদের কাছে যে সকল ডেটাগুলা গুলা সেই সকল ডেটা দিয়ে আমাদের হেডলাইন লিখতে হবে যেমন কোম্পানি নিয়ে এই ওয়েবসাইট ইমেল এইগুলো দিয়ে আমাদের হেডলাইন লিখে নিতে হবে তো বন্ধুরা আমরা যে করে লিখবো ওই করে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন লেখা আছে ইন্টারটেক্সট অর ফর্মুলা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা লেখার অপশন পেয়ে যাবেন তারপর তাই লিখতে পারবেন যেহেতু বাইরে আমাদের প্রথমে কোম্পানি নেম চেয়েছে এই জন্য আমরা এখানে কোম্পানি নেম এটা লিখে আমরা হচ্ছে টিকসিনে ক্লিক করবো টিকসিনে ক্লিক করলে কিন্তু লেখাটা সেভ হয়ে যাবে কোম্পানি নেমের পরে ভায়ার আমাদের কাছে কী চেয়ে সেটা আমরা একটু দেখব এখানে হচ্ছে ওয়েবসাইট ইমেল তো আমরা এই পাশে এখন লিখে দেবো ওয়েবসাইট ইমেল আমরা একইভাবে লিখতে পারবো ঠিক আছে তো আমি লিখে দিচ্ছি ওয়েবসাইট ওয়েবসাইট এটা লিখে তার পাশে হচ্ছে লিখে দেবো হচ্ছে ইমেল এখানে আমি লিখে দেবো হচ্ছে ইমেল এটা লিখে টিকসিনে ক্লিক করে দেবো তারপর ভাইয়ার আমাদের কাছে চেয়েছে হচ্ছে ফোন নাম্বার এবং অ্যাড্রেস তো আমরা এই পাশে লিখে দেবো হচ্ছে ফোন নাম্বার এবং অ্যাড্রেস ফোন নাম্বার এটা লিখে আমরা এই পাশে লিখে দেবো হচ্ছে アドレス。Add ress, এটা লিখে আমরা টেক্সিনি ক্লিক করে দেব বন্ধুরা আমাদের লেখা যখন হয়ে যাবে তখন আমরা কি করব লেখার প্রথম ঘরে চলে আসবো এবং লেখার প্রথম ঘরে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকন ধরে আমরা টেনে লেখার শেষ ঘরে চলে যাব বা লেখার শেষ অংশে চলে যাব তো বন্ধুরা তারপর নিচের দিকে দেখবেন একটা কালার অপশন এই কালার অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন ঠিক আছে আমি এই কালারটা দিয়ে দিলাম বন্ধুরা আর তারপর আপনারা ব্যাক অপশনে ক্লিক করে বাইরে চলে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এই ডাটাগুলো কালেক্ট করতে হবে ডাটাগুলো কালেক্ট করার আগে আমাদের আরেকবার ডেসক্রিপশনটা ভালো করে দেখতে হবে এখানে দেখতে হবে আমাদের কিওয়ার্ড কোনটা এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে কার কোম্পানিস ঠিক আছে আর আমাদের লোকেশন হচ্ছে ইউএসএ তো বন্ধুরা কোনটা কিওয়ার্ড কোনটা লোকেশন এগুলো আপনাদের বুঝতে হবে ডেসক্রিপশন দেখে অনেক সময় ভায়ার কিন্তু লিখে দেয় আলাদা করে এটা হচ্ছে লোকেশন এটা হচ্ছে কিওয়ার্ড ঠিক আছে যদি লেখা না থাকে তাহলে আপনাদের ডেসক্রিপশন দেখে কিন্তু বুঝে নিতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে কার কোম্পানি সেটা হচ্ছে কিউআর কিওয়ার্ড আমরা এই কিউয়ার্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিলাম আর এটা হচ্ছে আমাদের লোকেশন এই ইউএস এটা হচ্ছে আমাদের লোকেশন ঠিক আছে তো এটা আমরা মনে রাখবো তারপর বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি একটু ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা তাহলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন তারপর সার্চ বারে এসে আপনারা এখানে কিওয়ার্ডটা পেস্ট করে দেবেন তারপর মাঝখানে ইন লিখে দেবেন তারপর এখানে ইউএসএ লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন ঠিক আছে মানে লোকেশনটা লিখে সার্চ দিয়ে দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা কোথাও কিন্তু ম্যাপ অপশনটা পাচ্ছি না নিচের দিকেও কিন্তু ম্যাপ অপশনটা পাচ্ছি না এভাবে যদি আমরা ম্যাপ অপশান না পাই তাহলে আমরা কি করব পন্ধরা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে হচ্ছে কিউআর দিয়েছি মাঝখানে ইন দিয়েছি তারপর ইউএসএ দিয়েছি ইউএসএ লোকেশন দেওয়ার পর এখানে কোথাও ম্যাপ অপশন আসতেছে না তো আমরা কি করব। আমরা সরাসরি ইউএসএ দেব না ইউএসএ যে অনেকগুলো স্টেট আছে অনেকেই জানে না এর স্টেটের নামগুলো তো কীভাবে ইউএসএর স্টেটের নাম বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্লাস এখানে ক্লিক ক্লিক করে একটা নিউ আপ নিয়ে নেবেন তারপর এখানে লিখবেন হচ্ছে স্টেট অফ ইউএস এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন তাহলে ইউএসের যতগুলো স্টেট আছে সকল স্টেট কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন সবগুলো স্টেট কিন্তু চলে আসছে এখান থেকে আপনারা যে কোনো স্টেট ব্যবহার করতে পারেন বা একটা একটা করে প্রত্যেকটা স্টেট ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা এখানে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো স্টেট ব্যবহার করতে পারবেন বা প্রত্যেকটা স্টেটও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি দ্বিতীয় যে স্টেটটা আসে এখানে ফ্লোরিডা এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে কপি করার জন্য টাচ করে ধরে আপনারা হচ্ছে কপি করে নেবেন তারপর হচ্ছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ আপ নিয়ে নেবেন তারপর হচ্ছে সার্চবারে আপনারা হচ্ছে আপনাদের কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপর মাঝখানে আপনারা ইন লিখে দেবেন তারপর মাঝখানে আপনারা একটা স্পেস দিয়ে ইন লিখে দেবেন তারপর হচ্ছে এখানে ইউএসের জায়গায় ইউএসের একটা স্টেট দিয়ে দেবেন আমি এখানে হচ্ছে ফ্লোরিডা যেটা আমরা কপি করলাম সেটা এখানে দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এটা দিয়ে আমরা সার্চ দিয়ে দেবো সার্চ দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমাদের কিন্তু ম্যাপ অপশনটা চলে আসছে এভাবেই কিন্তু আমরা হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে পারবো ঠিক আছে ম্যাপ অপশনটা চলে আসছে তার এই পাশে দেখবেন হচ্ছে লেখা আসবে মোর প্লেস তো বন্ধুরা এই মোর প্লেসে ক্লিক করার আগে আপনাদের আরেকটা কথা বলি আপনাদের এরকম ইন্টারফেস না আসতে পারে আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করা দেওয়ার পর নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট পাশে টিকসিন এই টিকসনে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তারপর হচ্ছে মুর প্লেস এই মোর প্লেস অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখানে দেখুন অনেকগুলা কোম্পানি চলে আসছে কার কোম্পানির আমরা যদি নিচের দিকে যাই এখানে দেখুন নিচের দিকে যে আরও পৃষ্ঠে আছে দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠা এইভাবে কিন্তু এদিকে আরও পৃষ্ঠা আছে প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু আপনারা অনেকগুলো করে কার কোম্পানি পেয়ে যাবেন বন্ধুরা সাপোজ ধরেন এখান থেকে আপনি প্রত্যেকটা কোম্পানি কালেক্ট কালেক্ট করলেন এবং কালেক্ট করার পরও আপনার দুশোটা কমপ্লিট হলো না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে লোকেশন ফ্লোরিডার ফ্লোরিডা এটা রিমুভ করে দিয়ে আরও যে লোকেশনগুলো আছে ইউএসের যারও স্টেটগুলো আছে সেই স্টেটগুলো এখানে দিয়ে আপনারা হচ্ছে আরও অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ডাটাগুলো কালেক্ট করে দুশোটা কোম্পানির ডাটা আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখান থেকে একটা কোম্পানির ডাটা আপনাদের কালেক্ট করে দেখাবো আপনারা হচ্ছে আমি যেভাবে দেখাবো সেইভাবে আপনারা কালেক্ট করে প্র্যাকটিস করুন ঠিক আছে প্রথমে যে কোম্পানিটা আসছে আমরা এটার ওপর ক্লিক করে দেবো এটার ওপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই পাশে আপনারা দেখতে পাবেন এখানে কোম্পানির যে ডিটেলসগুলো সেইগুলো এখানে চলে আসছে এখানে হচ্ছে কোম্পানির নেমটা আমরা এখান থেকে কোম্পানির নেমটা কপি করে নেব তো কপি করার জন্য আমরা কোম্পানির নেমটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে কপি অপশানে ক্লিক করে আমরা কপি করে নেব তারপর চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর আমরা কোম্পানির নেমের ঘরে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে টিকসিনে ক্লিক করে দেব তারপর হচ্ছে এখানে বন্ধুরা আরেকটা কথা বলি আপনারা ঘর কীভাবে বড় করবেন আপনি যে ঘরটা বড় করতে চান ওই ঘরের এই উপরে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা গুল আইকন দেখতে পাচ্ছেন এটা ধরে যদি টান দেন তাহলে কিন্তু ঘরটা বড়ো হয়ে যাবে এভাবে ঘর বড়ো করতে পারবেন বন্ধুরা তারপর আসে ওয়েবসাইট ঠিক আছে তো ওয়েবসাইটটা আমরা পরে কালেক্ট করবো তারপর আসি ইমেল এটাও আমরা পরে কালেক্ট করব এরপর হচ্ছে ফোন নাম্বার এবং অ্যাড্রেস এই দুইটা আমরা আগে কালেক্ট করে নেব আমরা চলে যাব আগের অবস্থানে এখানে দেখুন বন্ধুরা আমাদের ফোন নাম্বারটা কিন্তু এখানেই আসে আমি একটু জুম করে কাশে নিয়ে নিচ্ছি তো ফোন নাম্বারটা দেখেন এখানেই আসে তো আমরা ফোন নাম্বারের উপর টাচ করে ধরে রাখবো তারপর হচ্ছে নিচের দিকে দেখবেন কফি লিঙ্ক টেক্স নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তারপর চলে যাবেন হচ্ছে আপনাদের গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ফোন নাম্বারে ঘরে আপনারা হচ্ছে ফোন নাম্বারটা পেস্ট করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে ফোন নাম্বারের সামনে যে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনটা কিন্তু অবশ্যই রিমুভ করে দেবেন তারপর আপনারা টেক্সিনি ক্লিক করে দেবেন এরপর আমাদের লাগবে হচ্ছে অ্যাড্রেস আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের গুগল শিটে তারপর হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তো কপি করার জন্য আপনারা এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা কপি অপশানে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে তারপর চলে যাবেন হচ্ছে আপনাদের গুগল শিটে তারপর অ্যাড্রেসের ঘরে আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিয়ে টিকসিনে ক্লিক করে দেবেন তারপর এখানে লাগবে হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং ইমেল ঠিক আছে তো বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে আমাদের আগের অবস্থানে এবং এখানে দেখবেন একটা ওয়েবসাইট নামে অপশন আছে এই ওয়েবসাইট অপশানে ক্লিক করে দেবেন ওয়েবসাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ওয়েবসাইটটা চলে আসছে তো ওয়েবসাইটটা কপি করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই কপি অপশানে ক্লিক করবেন তাহলেই কিন্তু এটা কপি হয়ে যাবে তারপর চলে যাবেন হচ্ছে আপনাদের গুগল শিটে গুগল শিটে যাওয়ার পর ওয়েবসাইটের ঘরে আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিয়ে টিকসিনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সিনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে লাগবে কি ওয়েবসাইটের পরে আমাদের লাগবে হচ্ছে ইমেল তো আমরা চলে যাবো হচ্ছে আগের অবস্থানে এখানে চলে যাওয়ার পর আমরা ব্যাক অপশনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাব তারপর আমরা নিচের দিকে দেখবো এখানে কোথাও হচ্ছে ইমেল দেওয়া আছে কিনা অনেক সময় কিন্তু ওয়েবসাইটে ইমেল দেওয়া থাকে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা কোথাও ইমেল দেখতে পাচ্ছি না তো আপনাদের যদি এখানে কোথাও ওয়েবসাইটে ইমেল খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে দেখবেন কোথাও কনট্যাক্ট বা কনট্যাক্ট আস অপশান আসে কি না যেহেতু এখানে একটা কন্ট্যাক্ট আস অপশান আসে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেখবো যে কোথাও ইমেল আসছে কিনা অনেক সময় কিন্তু কন্ট্যাক্ট আসে ইমেল থাকে ঠিক আছে তো এখানে কিন্তু আমরা কোথাও ইমেল পাচ্ছি না তো বন্ধুরা এখানে একটা একটা ইমেল আইকন দেখতে পাচ্ছি এই ইমেল আইকনের উপর ক্লিক করে দেখব যে আমরা ইমেল পাচ্ছি কিনা তো এখানে দেখুন এখানে কিন্তু আমরা কোথাও ইমেল পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা ব্যাক অপশনে ক্লিক করে বাইরে চলে যাবো এবং এখানে দেখতে পাচ্ছেন তারপর বন্ধুরা এখানে দেখবেন যে কোথাও সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে কিনা অনেক সময় কিন্তু ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকে যেমন হচ্ছে ফেসবুক যদি দেওয়া থাকে আপনারা ফেসবুকের উপর ক্লিক করে দেবেন কারণ অনেক সময় কিন্তু ফেসবুক কেউ ইমেল দেওয়া থাকে ঠিক আছে তো আমরা ফেসবুকের ওপর ক্লিক করে দিলাম তারপর আপনাদের সামনে ফেসবুকটা ওপেন হয়ে যাবে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও ইমেলটা দেওয়া নাই তো এখানেও কিন্তু আমরা ইমেলটা পাচ্ছি না তো আপনারা কী করবেন ব্যাক অপশানে ক্লিক করে বাইরে চলে যাবেন তারপর বন্ধুরা কোথাও যদি ইমেলটা না পান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই কপি অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা অপশনে ক্লিক করে বাইরে চলে যাবেন তারপর এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এই বারে যেটা কপি করেন সেটা এখানে পেস্ট করে দেবেন বন্ধুরা এখানে আপনারা একটা ডট দেখতে পাচ্ছেন এখানে একটা ডট দেখতে পাচ্ছেন সামনে যে ডটটা দেখতে পাচ্ছেন এই ডট সহ এই ডটের সামনে যা লেখা আছে সব রিমুভ করে দেবেন ঠিক আছে তো আমি রিমুভ করে দিচ্ছি তারপর বন্ধুরা এখানে যে একটা ডট দেখতে পাচ্ছেন এই ডটের পিছনে যা লেখা আছে এই ডট সহ সব রিমুভ করে দেবেন আমি রিমুভ করে দিচ্ছি তারপর এখানে লিখবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি লিখে দিচ্ছি ইমেল অ্যাড্রেস এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা দেখবেন এখানে কোথাও ইমেলটা দেওয়া আছে কিনা অনেক সময় কিন্তু এখানে ইমেলটা পাওয়া যায় আপনারা একটু খুঁজবেন খুঁজে দেখবেন যে এখানে কোথাও ইমেল দেওয়া আছে কিনা ঠিক আছে তো বন্ধুরা আমরা একটু নিচের দিকে যাবো এখানে দেখুন বন্ধুরা আমরা একটা ইমেল পেয়ে যাচ্ছি যে এখানে এখানে ইমেলটা সরি বন্ধুরা একটা ইমেল নয় এটা হচ্ছে ওয়েবসাইট আমরা একটু নিচের দিকে এখানে দেখবো কোথাও ইমেল আসে কিনা বন্ধুরা এখানে আমরা কোথাও ইমেল পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কী করবো আমরা যদি ইমেলটা কোনোভাবেই না পাই তাহলে আমরা কি করব আমরা যে ডাটাগুলো কালেক্ট করলাম যে কোম্পানির ডাটাগুলো কালেক্ট করলাম এই কোম্পানির ডাটাগুলো আমরা রিমুভ করে দেবো ঠিক আছে রিমুভ করে দিয়ে পরবর্তী যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো থেকে আমরা সেমভাবে ডাটাগুলো কালেক্ট করার চেষ্টা করব এভাবে আপনারা একশো থেকে পঞ্চাশটি ডাটা কালেক্ট করে প্র্যাকটিস করবেন আমি যদি আরও দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এটা দিয়ে নিয়ে আপনারা হচ্ছে পঞ্চাশটা ডাটা অন্তত পক্ষে কালেক্ট করে প্র্যাকটিস করবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আপনারা আরও অনেক কিছু শিখে নেবেন ঠিক